জয় জগন্নাথ বন্ধুগণ, আজ আমি আলোচনা করিবা যে শ্রাদ্ধরে কেতেজন ব্যক্তিঙ্କୁ খুয়া মানে খাইবାକୁ দেওয়া উচিত প্রশ্ন পচারুচ্ছନ୍ତି শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রଙ୍କୁ, এবং তাহার উত্তরে ঠাকুর কোন কৌଛନ୍ତି আসন্তু আমি শুনিবা। ঠাকুর কৌଛନ୍ତି যে শ্রাদ্ধরে ভোজনর কথা হি ধরন্তু, এপরি কাহারি বিয়োগ হেলা যাহার শ্রাদ্ধর অধিকারী আপন অটন্তি, এবং সে বেশ বড়লোক মধ্যে থিলে, অতএব তাঙ্কর শ্রাদ্ধরে বিশেষ সমারোহর ব্যবস্থা করিবা গলে হীন যেউমানে খাইবাকু পাঁতি নাহিঁ, দরিদ্র নারায়ণ ইত্যাদিকে ন খাইলে সমাজের লোকমানে কোন কহিবে, তেণু এহা ভাবি সেমানকু ডাকিলে তাঙ্ক সহিত আপনার সাংগসাথী বন্ধু বান্ধব এবং সমাজের যেমানে উচ্চস্থানীয় ব্যক্তি অছন্তি তাঙ্কু মধ্যে ডাকিলে, বলে সমস্তকু ডাকি বাহাঘর ভোজি ভলিয়া গোটে ভোজি কলে, কিন্তু কাহারি মধ্যে আকাঙ্ক্ষা পূরণ করে পারলে না, যথাবিধি উপাসনা করে পারলে না, তেণু সে অসন্তুষ্ট হলে কহবাক লাগিলে বেটা ভারি খাইয়া দেলা বালা, বেটার অমুক লা সমুক লা, তো এভাবে গাই গাইকি অসন্তোষে ক্রোধরে গর গর হইকি গলে, বলে যেতকি ডাকিবা আমি সমস্ত সন্তুষ্ট করিবার অছি, নহলে কি কহিব বেশর পুড়িগলা ডালি পাণিয়া হয়েগলা, তো খাইবে আউ যদি নিন্দা করিকি গলে তাহলে চিন্তা করন্তু আপন যে উদ্দেশ্য নেইকি শ্রাদ্ধ করুথিবে তাহা পূরণ হব কি, সে আত্মা খুশি হেবে কি, যে আত্মা কু সন্তুষ্ট সন্তুষ্টি পাই বা তার উপর উপর উন্নতি পাই আপন শ্রাদ্ধ করুচন্তি খাইবাকু দৌচন্তি, তো লোকমানে যদি অসন্তুষ্ট হেইকি গলে গুণ গাইকি যা পরিবর্তে যদি নিন্দা করিকি গলে তাহলে সে আত্মার উন্নতি হব কি, সে আত্মা এইভাবে শব্দ শুনে খুশি হব কি, আপনার লক্ষ লক্ষ টাকা খরচ কলে কিন্তু রেজল্ট কোণ হল শূন্য জিরো কী। তেণু ঠাকুর মতরে ঠাকুর কোণ কৌশল তাপরে তাহলে কত ব্যক্তি শ্রাদ্ধ করা উচিত, শ্রাদ্ধের খাইবা দেওয়া উচিত, যে বোধ হুয়ে শাস্ত্রে বহু ভোজন সেপাই অবিধি বলে উক্ত হয়েছি, আপনি কাহকু দেওয়া উচিত না, বেদজ্ঞ ব্রাহ্মণকু উপাসনা করে খুয়াইবার বিধি দিয়া যাইছি, কারণ সেমানে সহজরে সেই মূর্ত প্রতি শ্রদ্ধা ও সহানুভূতিরে অনুপ্রাণিত হয়ে পারন্তি, তেণু যেমানে খাইবাকু পাও নাহান্তি প্রকৃতরে ভালো ভালো খাদ্য খাইলে সেমানে খুশি হেবে, যেমানক ঘরে অছি সেমানে ভালো ভালো খাউছন্তি, তাঙ্কু যদি আমি লোক মানুষ সমাজকে দেখাইবা মোর বাপর শ্রাদ্ধ হয়েছিল মু এতে লোক খাইবা দেলি বাহাদুরি মারিপ্রাই চাহান্তি দেখা চাহান্তি অহংকার প্রদর্শন করা চাহান্তি, তো ঈশ্বর মধ্য কাহার তো অহংকার শই না আপনার অহংকার আপনার আম্বড়ি আপনার দেখাইবা শৈবে কমিটি, তেমন কম না কম গোটে অসুবিধা হয়ে যাব, বর্ষা হয়ে যাব ওদা হয়ে যাব কি রোষে কোণ গোটা আইটম খারাপ হয়ে যাই কি কোণ গোটা অন্টি বানি ভালো হয়েছিল যদি মাড় হয়ে গেল পছরে যে আসলে তাঙ্গুড়ি না সেইভাবে এক প্রকার দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা দেখা দিয়ে থাকে, তেমন আশা করে কিছু সূচনা পাই ভাল লাগলে নিশ্চয় শেয়ার করা, ভাল লাগলে লাইক করা, জয় জগন্নাথ।